আপনার ফেভারিট গোয়েন্দা কে? ফিলিপ মার্লো। রেমন্ড চ্যান্ডলারের গোয়েন্দা? হ্যাঁ, লেখার ধার আছে অবশ্যই, কিন্তু গোয়েন্দাগিরিটা কি খুব জোরালো? আমার তো মনে হয় গোয়েন্দাগিরির চেয়ে সোশ্যাল কমেন্ট্রিটাই মার্লো বেশি ভালো করে। গোয়েন্দা গল্প কি ফাইনালি একটা সমাজের প্রতিচ্ছবি নয়, বিশেষ করে অন্ধকার দিকটা? আপনার ফেভারিট গোয়েন্দা? প্রদোষ মিত্র, ফেলুদা। কি ভাবলেন, বিশ্ব সাহিত্যে এত গোয়েন্দা থাকতে হয় ফেলুদা? না, আমি খুব একটা পড়িনি। কিশোরদের গল্প বলে অবহেলা করছেন তো? আমার ছিন্নমস্তার অভিশাপ মন্দ লাগেনি। বাকিগুলো আবার পড়ুন। ফেলুদা ইজ দ্য ওনলি গোয়েন্দা যে ভীষণভাবে বাঙালি, আবার যাকে পৃথিবীর যে কোনো জায়গায় বিশ্বাসযোগ্যভাবে নিয়োগ করা যায়। আপনার ফিলিপ মার্লো কি স্যাম স্পেডকে বেনারসের ঘাটে এনে ফেললে তো হিমশিম খেয়ে যাবে। হারকিউলে পোয়ারোর দৌড় বড় জোর ফ্রান্সি গ্রেট ব্রিটেন, আমেরিকাতেই নাজেহাল হয়ে যাবে। আর ব্যোমকেশ বক্সিকে কোনো রহস্য উদ্ঘাটনের জন্য কি আপনি লন্ডন পাঠাতে পারেন, কিংবা পরাশর বর্মাকে? এছাড়া ওই কিরিটি রায়টা, এগুলো অবশ্য আমি এগুলো খুব বেশি পড়ি টড়িও নি, কিন্তু প্রদোষ মিত্রকে আপনি আমেরিকা, জাপান, আফ্রিকা, লন্ডন, হংকং যে কোনো জায়গায় ফেলে দিতে পারেন, ভেবে দেখবেন। আপনি কোথায় ফেলেছেন আপনার গোয়েন্দাকে? একেবারে বাংলাদেশে, এই আমাদের বারুইপুরে। গল্পের বেসিক প্লটটা তো আমি আপনাদের এজেন্সিতে পাঠিয়ে দিয়েছিলাম, পড়েছেন কি? হ্যাঁ, পড়েছি। কি মনে হয়? এখানে আমার মনে হয়েছে যে প্লটটা একটু ওই আর কি। এর আগে আপনি কখনো কোনো গোয়েন্দা গল্প লিখেছেন কি? নট রিয়েলি, তবে আমার জীবনের বেশিরভাগ কেসের মতো এটাও শুরু হয় খুবই অহেতুকভাবে। বারুইপুর রাজবাড়ির মালিক প্রীতিশ মিত্রের হঠাৎ খেয়াল চেপেছে গোয়েন্দা গল্প লেখার, একটা খসড়াও লিখেছেন। এখন একজন কাউকে দরকার যে গল্পের খুঁটিনাটিগুলো খুঁটিয়ে দেখে তাকে সাহায্য করবে, ভুল ভ্রান্তিগুলো শুধরে দেবে, অপরাধ সংক্রান্ত ডিটেলসগুলো, পুলিশি পদ্ধতি এসব ঠিকঠাক আছে কি না সে বাতলে দেবে। তাই আমাদের দরকার এজেন্সি থেকে একজন সস্তার সত্যিকারের গোয়েন্দাকে ভাড়া করা। আমারও কোনো গুরুত্বপূর্ণ কাজ হাতে নেই, আর এজেন্সিও মোটামুটিভাবে উঠে যাবার জোগাড়। পুজোর ছুটির কদিন ওনার বাড়িতে থেকে ওনার সঙ্গে বসে উপন্যাসের খসড়াটা নিয়ে উল্টেপাল্টে দেখা, মন্তব্য রাখা, আর এই পুরো কাজটার জন্য 10,000, খাওয়া থাকা অবশ্য ফ্রি, মন্দ কি? আপনার পিস্তল আছে? গল্প লেখার জন্য তো শুনেছি কলমই যথেষ্ট। গোয়েন্দা গল্প লিখতে চলেছি, অথচ একটা সত্যিকারের পিস্তল হাতে করে দেখব না? একটা উপন্যাসের স্বার্থে একজন গোয়েন্দার সাহায্য চাওয়াটা কি শুধু বুদ্ধিরই জন্যে? এটাকে বলে বেরেটা, ইটালিয়ান, ইউজুয়ালি 6টা গুলি থাকে। তবে আপনার লেখায় তো কোনো গুলিগোলার উল্লেখ নেই, শুধু একবার কফিতে বিষ মিশিয়ে খুন করার ব্যাপার আছে। ভাবছি একটা পিস্তল ইন্ট্রোডিউস করব, অনেক বেশি রোমাঞ্চকর হবে। পুজোকে কেন্দ্র করে প্রীতিশবাবুর সংসারের লোকেরা বারুইপুরের জমিদার বাড়িতে উপস্থিত হচ্ছেন। আজ ষষ্ঠী, আজই তার ছোট ছেলে সঞ্জয়বাবু সপরিবারে এসে পড়েছেন, ওরা দিল্লিতে থাকেন।
কোন একটা সফটওয়্যার কোম্পানির ম্যানেজার, মার্কিন সফটওয়্যার ফার্মের ব্যাক অফিসের দায়িত্বে আছেন গুরগাঁওতে। তাঁর স্ত্রী নির্মলা দিল্লির মেয়ে, প্রবাসী বাঙালি, গৃহবধূ। বাবা, আমি কিছুতে বুঝতে পারছি না যে তুমি এরকম একটা জায়গায় একা একা কি করে পড়ে আছো। সঞ্জিত তোমাকে কতবার বলেছে যে রাজারহাটে কত বড় অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে, ইনফ্যাক্ট একটা পুরো পেন্ট হাউস কিনে নেওয়া যেতে পারে। তুমি একা থাকো, ওখানে সব রকম লাক্সারি পাবে। কাম অন মিমি, লিভ ইট। বাবা বাড়িটা বিক্রি করতে চাইছে না, হি হ্যাজ মেড ইট ভেরি ক্লিয়ার। তুমি চুপ রহো জি, পিঠ পিছে তো হমেশা বাবা কা ওপিনিয়ন লেকে শিকায়ত করতে হো, আর জব সবকে সামনে আতে হো তো চুপ। বাবা, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এত বড় জমিন জায়দাদ আপনার পক্ষে একা সামলানো সম্ভব নয়। আমার তো মনে হয় সময় থাকতে থাকতে ইটস বেটার টু শিফট টু আ সেফার প্লেস, আ বেটার প্লেস। সেফ আর বেটার কোন অর্থে? তোমাদের রাজারহাট? বাবা, আপনি একবার এখান থেকে বেরিয়ে দেখেই আসুন না, কলকাতা ইজ চেঞ্জিং। ইনফ্যাক্ট জয়মাইমারাও সেই একই কথা বলতো, কিন্তু ওদের ওই অতদিনের মানিকতলার বাড়ি ছেড়ে রাজারহাটে শিফট করার পরে এখন ওরা ইনফ্যাক্ট বাজার করতেও কলকাতায় আসতে চায় না। কাগজে যা পড়ি তাতে তো মনে হয় ওই চুরি জচ্চুরি খুন রাজনি কিডন্যাপ এসব তো ওই সল্টলেক আর রাজারহাট অঞ্চলই বেশি। না বাবা, দ্যাটস নট ট্রু। 10 বছর বাদে দেখবে এই জায়গাটায় আসল কলকাতা হয়ে গেছে, নতুন কলকাতা, মডার্ন কলকাতা। মানে কেউ ভাবতে পেরেছিল গুরগাঁও সমস্ত ভারতবর্ষের মতো সব থেকে উন্নত জায়গা হয়ে যাবে? 10 বছর পরে তো আর আমি থাকবো না, তখন তোরা যা করার করিস। এখন আমাকে আমার এই পুরনো জগৎটা নিয়ে থাকতে দিন। মিস্টার সেন, আপনার খাওয়া হলে চলুন গিয়ে লেখাটি নিয়ে একবার বসি আমরা। তোমাদের সঙ্গে রুদ্র সেনের আলাপ হয়েছে তো? জানি। তুমি আমার গল্পটা বলবে না? কাল তোমাকে জয় বাবা ফেলুনাদের অর্ধেকটা বলেছি। তাহলে আজকে বাকিটা বলে দাও না। আজকে তুমি ভাববে, ভেবে আমাকে বলবে। কি? দুষ্টু লোকটা কে? মঙ্গলার মেঘরাজ আবার কে? হ্যাঁ, কিন্তু কিভাবে দুষ্টুমিটা করলো সেটা তো বলতে হবে। একদম নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। দেখো, আসলে দিদিভাইয়ের সঙ্গে না বিয়ের পর আমাদের এই প্রথম দেখা। যতবারই ওরা এসেছে আমরা কোনো না কোনো কারণে আটকে গেছি, আসতে পারিনি। এনিওয়ে, ভেতরে চলো এবার। সেই সকালবেলা ইলিশগুলো ম্যারিনেট করে রেখেছি, তোমরা এলেই ভাজতে শুরু করো, চলো। এ মা, ফোন করে বলে দাওনি কেন? কেন? আরে আসার সময় দমদমে গাড়ি থামিয়ে এক গাদা লুচি আলুর দম এসব খাওয়া হয়েছে জানো তো। আমি কত করে তোমার বর্দাভাইকে বললাম আগে বাড়ি চলো, দেখি কি ব্যবস্থা আছে, আমার কোনো কথা শোনে না গো। আমি অসাধারণ, অমনি আমার বদনাম শুরু হয়ে গেছে। নট মি, বিকাশ ওয়ান্টেড টু হ্যাভ দ্য টেস্ট অফ সাবারবান লুচি এন্ড আলুর দম। চুপ করো, ভীষণ মাথা ধরেছে জানো তো। আর পারছি না। এই বাবা, ওষুধ দেব? ইলিশ ইজ স্টিল ওয়েটিং। আই এম গোইং ফর ইলিশ অলসো। আর শো, ওয়াই নট? তাহলে একটা কাজ করা যাক না, বিয়ারের সাথে ইলিশ জমে যাবে, বিয়ারগুলোর তো সদ্ব্যবহার করতে হবে। চলো, কাম অন, লেটস গো। এই আগে যাও, শ্বশুর মশাইয়ের সাথে দেখা করে এসো। এই শালা এনারাই, প্রণামটা করতে ভুলো না। এই শম্ভু, কালা শালা, প্লিজ আস্তে। কত খাবো বলো তো, এরপর একটা লম্বা লাঞ্চ রয়েছে। লাঞ্চবাঞ্চের প্রচুর দেরি আছে, আগে বায়া তারপর রান্না, লাঞ্চ করতে করতে বিকেল হয়ে যাবে। এবার দেবে বায়াটা কি করছে? বিকাশ একদম না, একেবারে না, কিচ্ছু মাচ্ছেন না তুমি। কাঁকড়া বলে চিংড়ি আনবে পুরো। সোনালী ভগত, প্রীতিশ বাবুর মেয়ে, নিউ জার্সি ইউনিভার্সিটিতে পড়ান, ওখানেই এক ডাক্তারের সঙ্গে বিয়ে হয়। বিকাশ ভগত, গাইনিকোলজিস্ট, নিউ ইয়র্কে প্র্যাকটিস করেন। সব মিলিয়ে একটা জমজমাট সংসার। 2 বছর অন্তর একবার করে এই পৈতৃক বাড়িতে সকলে একত্রিত হন পুজোর সময়। এবার অবশ্য প্রীতিশবাবু পুজোটাকে বন্ধ করে দিয়েছেন। এ শোনা, দুর্গা পুজোটা এরকম দুম করে বন্ধ করে দিয়ে না বোধ কেলো হলো তো, মানে এতদিনকার পুজো ঠিক হয়েছে, যেটা হয়েছে ঠিক হয়েছে। আচ্ছা শুনলাম বাবা নাকি কি একটা নোবেল ফোবেল লিখছে, ডিটেকটিভ থ্রিলার।
कलकत्ता से किसी को बुलाया है कोलैबोरेट करने के लिए। ओ डिटेक्टिव गल्पर पोका तो अनेक दिन धरे माथा छिल। गल्प लेखार ব্যাপারটা কি? বাজে কথা। অ্যাবসলিউটলি বাজে কথা। জাস্ট আই ওয়াশ। আই ওয়াশ মানে? পরে বলবো। এই কতবার বলেছি মাছগুলোতে জিরে মাখবে না নেই। শোনো শম্ভু। ও আমি বারবার ভুলে যাই বেচারা কথা বলতে পারে না সরি। তুমি যাও। তুমি যাও। প্রীতিশ বাবুর গপ্পটাও একটা বনেদি পরিবারকে কেন্দ্র করে। বারুইপুরের একটা পুরনো রাজবাড়ি। বাড়ির বৃদ্ধ মালিকের দুই ছেলে এবং এক মেয়ে, সকলেই বিবাহিত। তারা সবাই উঠে পড়ে লেগেছে বাড়িটা বেচে দেবে বলে। বৃদ্ধ সেই বাড়ি বেচতে নারাজ। এদের মধ্যে একজন বাড়ি এবং সম্পত্তির জন্য বাবাকে খুন করতে চায়। কে সেই ব্যক্তি প্রীতিশবাবু নিজেই এখনো ঠিক করে উঠতে পারেননি। কি ভাবলেন? মানে সোজাসুজি কথা বলার জন্য আপনাকে ডাকা, নইলে কলেজ স্ট্রিট পাড়ায় আমার যেরকম জানাশোনা আছে তাতে একটা খেতনে পাওয়া হ্যাক রাইটারকে ডেকে পাঠানো আমার কোনো ব্যাপার নেই। আপনার সম্পর্কে যেটুকু শুনেছি এবং কাগজেও মাঝে মধ্যে যা পড়েছি তাতে মনে হয়েছে আর যাই হোক আপনি বুদ্ধিমান এবং সৎ। আপনার এই গল্পটা তো এখনো পুরো লেখা হয়নি। সেই জন্যই তো ডাকা। 10,000 টাকা কি শুধু প্রুফ দেখার জন্য? তার মানে আপনি কি আমাকে দিয়ে গল্পটা লেখাতে চান? বাট আই এম নট আ রাইটার। আমি আপনার ধারণাটা কি জানতে চাই। ধারণা কিসের? খুনটা কে করতে পারে, কার মোটিভটা সব থেকে স্ট্রং? বইটা কি আপনি পড়ছেন এখনো? কি নাই জয় বাবা ফেলোনাথ বইটা? ও আমার নাতিকে গল্পটা শোনাতে হবে তাই একটু ঝালিয়ে নিচ্ছিলাম। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি দেননি এখনো। আপনি কি সত্যি সত্যি আমাকে গোয়েন্দা গল্প লেখার জন্য এখানে ডেকে পাঠিয়েছেন? আপনার কি মনে হয়? আপনি একজন এডুকেটেড লোক, আপনার লেখার হাত আছে, প্রচুর গোয়েন্দা গল্প ঘেঁটেছেন। আপনার পক্ষে এরকম একটা সাদামাটা গোয়েন্দা গল্প সাজিয়ে লেখার কোনো অসুবিধেই নেই তো? দেখুন, আপনি যদি সত্যি সত্যি আমাকে দিয়ে কোনো রহস্যের সমাধান করানোর জন্য এখানে ডেকে থাকেন তাহলে আমার পারিশ্রমিক কিন্তু 10,000 নয়। কত? এজেন্সি কমিশন সমেত 30,000 টাকার জন্য প্রীতিশ মিত্র কোনোদিন পেছপা হয়নি। আর কোনো প্রশ্ন? দুটো। কি? এক নম্বর, আচ্ছা আপনার সঙ্গে প্রদোষ মিত্র নামের মিলটা কি একেবারেই কাকতালীয়? বাবা আমার নাম রেখেছিলেন পথিকৃত, আমি ওটা এফিডেভিট করে প্রীতিশ করে নিয়েছি। আর কি? আপনার বাড়ির দলিলটা একবার পড়তে পারি? ভেবে দেখব, কাল সকালে এ নিয়ে আবার কথা হবে। না বোধহয়। ফেলুদার আছে? হ্যাঁ বোধহয়। তুমি জয় বাবা ফেলুনাথ পড়েছো? না। তুমি কেন কমেন্ট নাও? আমার কাছে কিন্তু একটা পিস্তল আছে। কোথায় দেখাও না। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তোমার বাবা জেঠু কোথায়? বাজারে। বাজারটা কোথায়? শম্ভু জানে কিন্তু ও বলতে পারে না। এবার পিস্তলটা দেখাও।
ডাক্তার তুমি যত যাই বলো তোমার জ্যাকসন হাইটসের ফ্রোজেন মাছ আর এখানকার টাটকা মাছ কার সাথে কাজ তুলো ফালতু কথা বল কি ইউ গো ইট হ্যাঁ মানে আরে আই গোনা মেক এন আইএসডি কল এতে খরচা আছে হ্যাঁ আই গোনা ফাইন্ড এন এসটিডি কল ওমনি বাজারে থলেটা আমার হাতে ধরিয়ে দিলে তো শালা তোমাকে দিয়ে কি हेलो हाँ वेट यू हैव टू कम पार्क होटल या यार पता है मैं आ रहा हूँ यार गाड़ी भेजने का जरूरत नहीं है आई एम कमिंग यार गिव मी सम टाइम कमिंग या ओके যদি সত্যি উনি আমাকে গোয়েন্দা হিসেবে নিয়োগ করে থাকেন তাহলে তো বলা যাবে না ভাই because he's my mokkel and without his permission I cannot talk বাবার বুড়ো বয়সে বিমৃতি হয়েছে গাদা গুচ্ছে গোয়েন্দা গল্প পড়ে পড়ে and if you claim to be বুদ্ধিমান আপনি বুঝতে পারছেন না এটা ওনাটা ইডিওটিক খেলা দেখুন উনি যা করছেন আমার মনে হয় বুঝে শুনেই করছেন কত দিচ্ছে বাবা সেটা বলা যাবে না ডাবল করে দেবো বাবা যা দিচ্ছে তার ডাবল করে দেবো এই বোকা বোকা খেলাটা বন্ধ করে জাস্ট ফুটে যান দেখুন সাধারণত আমার ক্লায়েন্টদের আমি বিট্রে করি না আরে হি নিস ট্রিটমেন্ট ড্যাম ইট হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড আর ছেলে হিসেবে সেটা দেখা আমার কর্তব্য তাহলে আপনি ডাক্তার ডাকুন হেই আর ইউ ট্রাইং টু টিচ মি মাই ডিউটি No, I'm just trying to tell you that উনি একটা গল্প লেখার চেষ্টা করছেন এবং লিসেন লিসেন টু মি ইউ টু বি ডিটেকটিভ এটা আমারও বাড়ি হ্যাঁ এই বাড়ির ব্যাপারে কোনো বাইরের লোককে আমি মাথা গলাতে দেবো না মাই বাবা ইজ সিক অ্যান্ড হিজ পাগলামো নিডস টু বি কন্ট্রোলড অ্যান্ড আইল ডু জাস্ট দ্যাট ওকে এই পর্বে কিন্তু ভালোভাবে বলবো না হ্যাঁ এটা কি হুমকি আই কল হোয়াট এভার ইউ প্লিজ জাস্ট চলে যাবে এখান থেকে ওকে কালো চশমা পরে পরে চলে এসছে গোয়েন্দাগিরি করতে শোনো রণ তোমাকে একটা কথা বলি পকেটে পয়সা না থাকলে না তুমি আমার কানের কাছে এসে একদম ঘ্যান ঘ্যান করবে না প্লিজ অমিত ঘোষাল প্রজেক্টটা পাস করিয়ে দেওয়ার জন্য বসে আছে শুধু কিছু টাকা খাইয়ে দেওয়ার অপেক্ষা প্রজেক্টটা পাস হয়ে গেলে আমরা এখন 2 বছরের জন্য নিশ্চিন্ত 1000 এপিসোড আমাদের হাতে চলে আসবে তার এখন তুমি সপ্তমী অষ্টমী এইসব যত সব বস্তা পচা সেন্টিমেন্ট আরে ভাই এই বাজারে আমি ঘোষালকে 50,000 টাকা দেব কোথা থেকে বাবার থেকে দলিলটা ম্যানেজ করো মেঘরাজ তো বলেছে দলিলটা পেলে 30,000 টাকা দেবে আরে দূর বাবা আমরা কি এতদিন পর একত্র হয়েছি শুধু সালাই বাড়ি বেচার জন্য না কি বলো তো ফালতু তুমি নেকা শোনো দেখো আমি তো বলছি চুপ করো ব্লাডি হিপোক্রিট নিমি কোথায় গেলি আরে রুদ্রবাবু কি খবর হ্যাঁ ভালো তো আপনার লেখা কদ্দূর বেশি দূর নয় আচ্ছা শুনুন না আপনি তো এই লেখালেখির সঙ্গে ইনভলভ আমার একটু হেল্প করবেন বাট নো পারিশ্রম কী লেখা ফাঁকের সাথে কী রাইম করে বলুন তো কিসের সাথে আরে ফাঁকে ফাঁকে যাকে তাকে মাকে তোমাকে বাবাকে সব ট্রাই করা হয়ে গেছে কিছুতেই সালা চমছে না হ্যাঁ এই রে আমাকেই তো ফেললেন বিভাগে ওটাও ট্রাই করেছি হচ্ছে না ও না মানে আমি জিজ্ঞেস করছিলাম আপনি ছড়া লেখেন বেছি লিখি না
আরে সদ্য সদ্য নতুন অ্যাকাউন্ট এসছে, আমি বিজ্ঞাপন নিয়ে কাজ করি সেটা জানেন তো। হ্যাঁ ভালো ক্লায়েন্ট বুঝলেন, প্রচুর টাকার বিলি, আর সবটা গুটিয়ে এনেছি। এ সালা জিঙ্গলটা, জিঙ্গল মানে ওই গান, টিভি কমার্শিয়ালে যে গান, ও হ্যাঁ ওই টিভির জন্য শুটিং ফুটিং সব হয়ে গেছে, সালা গানটা মারি। ওই ফাঁকেই আটকেছেন, কি খাবেন বলুন তো? বিয়ার না ভদকা? না আমি তো আবার রাম ছাড়া আর কিছু খাই না। তো রে তো কেলো করলেন, এ সকাল সকাল করতে গিয়ে রাম জোগাড় করি বলুন তো আপনার জন্য? চা কফি দিয়ে চালান না দাদা। আচ্ছা বেশ চলে আসুন। আপনাকে বলছি গোয়েন্দা আপনি? Well, sort of. My dad is a sick man. He's mentally not well. তাই তার মেয়ে হয়ে আমার আপনাকে জানিয়ে দেওয়া উচিত যে উনি নানা রকম সাইকোসোম্যাটিক রোগে ভোগেন, আই মিন লাইক ফোবিয়া, সন্দেহ। তাই উনি আপনাকে যা বলেছেন বা যা করেছেন, দ্যাটস নট কমপ্লিটলি ট্রু। উনি তো আমাকে মানে উনি একটা গোয়েন্দা গল্প লিখতে চলেছেন আর আমাকে ডেকেছেন ওনাকে সাহায্য করার জন্য। Do you believe that? Or do you want me to believe that? আপনার ভাই আমাকে 20,000 টাকা অফার করেছে এই কাজটা ছেড়ে চলে যাওয়ার জন্য, আর সঙ্গে একটা ছোটখাটো হুমকি। আপনার কি প্রস্তাব? This is a respectable family, Mr. Sen. সেই ফ্যামিলির মেয়ে হয়ে আই ওন্ট টলারেট এনিথিং যা আমাদের লজ্জায় ফেলে। যাক এটা তো গেল হুমকি, এবার টাকাটা বলুন। গেট আউট অফ হিয়ার। দেখুন আমি একটা বনে দিবাড়ির ন্যাকা মেয়ে নই, আই হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ড, এবং আপনার মতো সস্তার একটা টিকটিকি কিভাবে সাহায্য করতে হয় সেটা আপনার জানা। আপনার ভাইও মোটামুটি আমাকে এরকম একই একটা গল্প শুনিয়েছিলেন। আপনারা কি সবাই মিলে হুমকিটা রিহার্স করেছেন পালা করে বলবেন বলে? দেখুন আপনার এই বাড়াবাড়িটা না, কি হলো আটকে গেলেন কোথায়? কি আশ্চর্য, হেল্প করবেন না? ওহো তুই এখানে গুরু, একটু হেল্প করে দে না, আটকে গেছি জানিস তো, তুইও তো সাহিত্য দায়িত্ব পড়াস, জাস্ট আ সিম্পল কোয়েশ্চেন অফ আ ছড়া বুঝলি, আমার ক্যাম্পেইনটা আটকে গেছে। সরি আমার অন্য কাজ আছে। এক মিনিট, এই হরি শালা আমার নামটাও ভুলে যায়, শম্ভ শালারা আমার কালা এনে সম্পূর্ণ বল একটা কম পাঠিয়ে দেবে, চিনি কম, চিনি কম। সুইট গার্ল কে? আমার বোন সোনালি। হ্যাঁ সুইট গার্ল, তুই একটা হাম্বড়া ভাব, ওই আমেরিকায় থেকে থেকে যা হয় আর কি। আপনাকে আবার কিছু ভালো মন্দ শুনিয়ে দেয়নি তো? না সেরকম কিছু নয়, তবে উনি আমাকে একটা ছড়া শোনায়। ছড়া? হ্যাঁ আসলে আমাদের বহুবার বহু ক্ষেত্রে আমাদের বারবারই এরকম শুনতে হয় আর কি। আপনি আমার ছড়া? হ্যাঁ শুনুন, যখন তখন গুড মর্নিং, যখন তখন গুড মর্নিং, যখন তখন নেচে ওঠে মন, এক চুমুকেই কেটে যায় সব ক্লান্তি, এক নিমেষেই ফিরে পায় যৌবন। ঝামেলাটা আসছে এরে, হাজার ঝঞ্ঝাটের ফাঁকে, হাজার ঝঞ্ঝাটের ফাঁকে হাতছানি দিয়ে ডাকে, হাত বাড়ালেই খুঁজে পায় তোমাকে, তোমাকে রিচ ক্যাফে। বাহ দারুণ, আগে না ফাঁকে কথাটা তো চলবে না। কেন ফাঁকে তো? আরে দৌড় মজায় কেন বুঝতে পারছেন না, মকেলও কোনো ফাঁক পকেটের মধ্যে ঢুকতে চাইছে না, বলে আনপ্লেজেন্ট ওয়ার্ড, আনপ্লেজেন্ট ওয়ার্ড, কি করবো বলুন, মকেলের কথাই শেষ কথা। ক্যাপ্টেন স্পার্ক কোথায়? আফ্রিকার জঙ্গলে।
আর তুমি কে? আমি তো তপসী। ফেলুদা কোথায়? খেদে ঘুমোচ্ছে। তোমার ফেলুদার কাছে রিভলভার আছে? নেই বলি তো তোমায় ডেকে পাঠিয়েছে। তাই? তোমার এই বইটা আমি একটু পড়তে পারি? জীবন, জি টু, জি থ্রি, কি হলো? গুন গুন গুন, আরে গুন না সারা তাড়াতাড়ি মানে যাবে তাড়াতাড়ি গুন। আমি তো চাই হিন্দি ছবি ছাড়া কিছুই দেখি সিরিয়াল নিয়ে আছো থাকো না, এটা সিনেমা, সিনেমার নাম হচ্ছে। শরণদীপ, তুমি তো আমেরিকাতে থাকো, এত লেখাপড়া করেছো, কিছু বলো। এই যেটা জানো না সে ওইটুকু, ওই ছবিটা কি গোরা আর কালেটা হতে পারে? ওটা আবার রহস্য ছবির নাম নাকি? অনলি মিস্ট্রি থ্রিলারস। ওহো পু, কতবার বলেছি, বারবার বলা হচ্ছে শুধু রহস্য ছবির নাম, অনলি রহস্য ছবি। আরেকবার বুঝিয়ে দাও কি? কোন মিস্ট্রি থ্রিলারস? Only mystery thrillers. G4, G5, G6, G7. Gumnam. Yes. Shala kilo kore chhe bhai. Hey, ek amar pete aschilo mukhe aschilo. Just bol. Kintu eta age ke bollo na? Tai. Ha. Dekhe charo. Gumnam bolle to M1 Rahul. Babe gono to. Murder on the Orient Express. S. Yay! Are phatiye diye to guru. অন্ধা কানুন, ওটা আবার ডিটেকটিভ ছবি হলো কবে? ধর ওটাতে কোনো খুন টুন নেই। হ্যাঁ কি খুন নেই? অফকোর্স আছে, খুন আছে, খুন নিয়ে গল্প, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তো। আরে ধর রুদ্রবাবু বলো না, কি খুন নেই? হ্যাঁ বোধহয় আছে। আর বোধহয় কি না তাহলে আছে? হ্যাঁ আছে আছে, কি এন 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 ওয়ান। এই গুন গুন গুন, এবার তাহলে সম্মুখে বলো আমাকে আর একটা ব্র্যান্ডি দিতে। এন ওয়ান, এন টু, এন থ্রি, নর্থ বাই নর্থ ওয়েস্ট। Yes! T. এই খেয়েছে। তিসরি মঞ্জিল, L. আরে ফাটিয়ে দিয়েছো তো কাচ্চু কইও। L1। দেখে শিখুন, কিছুই তো পাচ্ছেন না, কি যে করছেন ভাই। L2। লাইফ বোট, T. আলফ্রেড হিচককের ছবি। Yes! টু কিল আ মকিং বার্ড, রবার্ট মালিগানস ফিল্ম, হার্পার লিস বুক, D. ধুন্দ। এই রে। ডায়াল M ফর মার্ডার, আর আর রসমন, এন। হাজুর রসপস দিয়ে কোনো ছবি আনা, বানিয়ে দিলি গুরু। আর রুদ্রবাবু বলুন না, না আমার মনে হয় আছে বিখ্যাত জাপানি ছবি, একটা ক্লাসিক মাগো, একটা অপরাধ নিয়ে গপ্প। তুমি এসব জানো না রনো, এসব নিয়ে কেন কথা বলতে যাও তুমি? নো ওয়ে আউট। আরে হোয়াট ডু ইউ মিন বাই নো ওয়ে আউট শালা? আর ভাবো কিছু, ইটস আ ফিল্ম, নো ওয়ে আউট, এন। ছবি? হ্যাঁ। ফাটিয়ে দিয়েছে। The 39 steps. S. এ আবার S? এই এসটা বাদ দাও মারি, আর আর পাড়া যাচ্ছে না। এই নিন আপনার S, সানগ্লাস। শালা এসটাই শেষ করে দিল। শিকার, আর। ওয়াও! হ্যাঁ, এই না হলে ডাক্তার। আছে, আমি দেখেছি, খুনের গল্প। আর। জি হ্যাঁ। রিয়ার উইন্ডো, হিচকক। W. আঙ্কে। ওয়েট আনটিল ডার্ক, টেরেন্স ইয়াং। K. খোঁজ, জে, রাহুল গনো। এই রে। J1, J2, রুদ্রবাবু J3 বলছি একটা সেট করে মেরে দিন, পট করে বেরিয়ে যেত না। আমি তো আপনাকে বললাম আমার অনলি রাম। J6 রাম পাবো বলুন তো মশাই, J7 দিকে চার একটু কফি হোক না, চারখানা তো উড়িয়ে দিয়েছি, একখানা হাফনা মতো বেরো। J9 জয় বাবা কেলোনাথ। Yes! উড়িয়ে চাই আপনার কি ব্যাপার, কি চাই আপনার?
আমিও আপনাকে করতে পারি। This is my bloody house. এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি যেতে পারি। আপনি আপনার ঘরের বাইরে এত রাতে ঘুরতে পড়ছেন কেন? দেখুন, আপনাকে কৈফিয়ত দেওয়া না দেওয়াটা আমার ব্যাপার। আগে না, আপনাকে একটা ঘর দেওয়া হয়েছে, আপনি সেখানে থাকবেন। বড্ড বাড়াবাড়ি করছেন কিন্তু। আসলে আমার ঘরের ভেতরটা ভীষণ গুমোট জানেন তো, আর ওই পাহাড় মতন দেখতে কি একটা ঘুরছে কিন্তু একদম হাওয়া লাগছে না। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই ভাবছিলাম একটু হেঁটে আসি, ভালো একটু ছাদে ঘুরে আসি সেই জন্য। সেদিন রাত্রে প্রীতিশবাবুর ঘরে চোর ঢোকে, তা দেরাজ থেকে বাড়ির দলিলটা চুরি যায়। প্রীতিশবাবু পুলিশে খবর দিতে চাননি, রণজিৎবাবু ওনার বড় ছেলেই থানায় ফোন করেন। থানা থেকে ইন্সপেক্টর আসে, যথারীতি জেরা চলে। থানার ওসি সরকারবাবু আমাকে চিনতে পারেন। উপন্যাস লেখার জন্য আমি এখানে হাজির, এটা তিনিও ঠিক হজম করতে পারেন না। চোর ধরা পড়ে না। আপনি কি এই জন্যই আমাকে ডেকেছিলেন? আপনি জানতেন দলিলটা চুরি হবে? এই দুদিনে তো অনেককেই দেখলে, কি মনে হয় চুরিটা কে করেছে বলছেন? আগে সময় লাগবে, আমি তো আর ম্যাজিক জানি না। কতক্ষণ বলা মুশকিল, ফিজটা কিন্তু বাড়ছে। আগেই বলেছি টাকাটা কোনো ফ্যাক্টর নয়, তার সঙ্গে এও বলছি যে আমি কিন্তু খেলা করছি না। সেটাই তো করছিলেন এতক্ষণ। এই গোয়েন্দা গল্প লেখার মিথ্যে অজুহাতে আপনি তো সময় নষ্ট করলেন, প্রথমেই বলে দিলে আমি অনেক দূর এগোতে পারতাম। তার আগে আপনার দৌড়টা যে কদ্দূর সেটা আমার জানার দরকার ছিল। বাজারে ভিজিটিং কার্ড ছাপিয়ে অনেকেই তো নিজেদের গোয়েন্দা বলে চালান করার চেষ্টা করেন। আমার ভিজিটিং কার্ড তো আপনাকে আমি দিইনি। তার জন্যই তো যাচাই করার দরকারটা হয়েছিল। এখন ভরসা বেড়েছে মনে তো হয়। আর দ্বিতীয়ত, নিজের ছেলে মেয়ে রক্তের সম্পর্ক, প্রমাণ ছাড়া কি করে ডেকে বলি যে আমার সন্তানরাই আমার ক্ষতি করতে চাইছে? এই বাড়ি, এই ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে তো, প্রমাণ থাকলে তো আমি নিজেই পুলিশ ডাকতে পারতাম, পুলিশে আমার যথেষ্ট জানাশোনা আছে। আরেকটা প্রশ্ন বলো। দলিলটা চুরি মানে কতটা ক্ষতি? আমার একটা পুরনো দলিল আছে, সেটা সবার সঙ্গে বসেই ঠিক করা হয়েছিল। আসলে একটা সময় মনে হয়েছিল যে বয়স হচ্ছে তো, এবারে সব কিছুর একটা বন্দোবস্ত করে নিষ্পত্তি করে দিয়ে যায়। সেই জন্যই সকলকে ডেকে পাঠিয়ে এই বাড়িটা ছেলে মেয়েদের নামে লিখে দিয়েছিলাম। পরে আবার মনে হতে লাগলো যে এত পুরনো একটা পৈতৃক সম্পত্তি কিছুই তো আর রাখা যাচ্ছে না, সব বাড়ি টাড়ি পুরনো হয়তো বিক্রি হয়ে যাচ্ছে। এই বাড়িতে এত বই আছে, এত সব স্মৃতিচিহ্ন, এই সব কিছু শেষ পর্যন্ত একটা মাল্টিপ্লেক্স বায়োস্কোপের হল হয়ে যাবে। সেই জন্যই উকিলকে ডাকিয়ে একটা নতুন ডিড তৈরি করেছি। তার মানে আপনার পুরনো দলিল অনুযায়ী আপনার ছেলেমেয়েরা এই বাড়িটা বিক্রি করে দিতে পারে? পারে। কোনো খদ্দের আছে? একটা অত্যন্ত খারাপ লোক, সে
মাঝে মাঝে বাড়ি বয়ে এসে আমাকে বোঝাবার চেষ্টা করে, টেলিফোনে হুমকিও দিয়েছে। কলকাতা পার্টি হাড়ে বজ্জাত, মোহন কিশোর মেঘরাজ আমার ছোট ছেলের আমদানি, দিল্লিতে কি ওর সমস্ত ব্যবসা ট্যাবসা নাকি আছে, শপিং মল নাকি। তাহলে এবার খোলাখুলিভাবে কাজে লাগতে হবে। অবশ্য আপনার ছেলেমেয়েরা সব আগের থেকেই জেনে ফেলেছে। সেটা তো তোমার অভিনয়ের খামতি, আমার জন্য কেউ ধরতে পারেনি। গোটা ব্যাপারটা একটু ছেলে মানুষই হয়ে গেছিল নাকি? প্রাপ্তবয়স্ক করে তোলার দায়িত্বটা তো ছিল তোমার, পারিশ্রমিক তো তুমি নিচ্ছ। এবার কিন্তু আপনার পূর্ণ সহযোগিতা চাই, নো মোর ভাবনা। কতক্ষণ লাগবে? কি 14 তে? এক্স্যাক্টলি। আপনার ফেলুদা হলে কতদিন নিত? বড় জোর একদিন। দেখা যাক, আমার সময় কিন্তু আর বেশি নেই। ওরা যে কোনো মুহূর্তে ওই মেঘরাজের সঙ্গে নতুন দলিল সই করে ফেলতে পারে, সময় নেই। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আপনার সঙ্গে একটু কথা ছিল। আই ইন হারি। চলুন তাহলে, যেতে যেতে কথা হবে। আর ইউ জোকিং? আর ইউ ডেলিবারেটলি বিইং রুড? নো নো, আই এম জাস্ট বিইং প্র্যাকটিক্যাল। দেখুন, আপনারা তাড়া আছে, আমারও কথা বলাটা খুব জরুরি, সেই জন্যই এই ব্যবস্থা। জাস্ট গেট আউট অফ মাই কার, জাস্ট গেট আউট অফ মাই কার। That's an impossibility. চলুন গাড়িটা স্টার্ট করুন, চলুন গিয়ে কথা হবে, যেতে যেতে কথা হবে। Listen, you may be employed by my father-in-law, but I'm not obliged to answer any bloody question of yours. Yes, I don't care a damn who you are. You have to care and you have to answer my questions. দেখুন, আমি কিন্তু খুব ভালো করে জানি আপনি কোথায় যাচ্ছেন, এবং যদি প্রয়োজন পড়ে আমি কিন্তু আপনার গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে একটা মাঠের মধ্যে নিয়ে যাব, সেখানে আপনাকে নামিয়ে দুটো চড় মেরে আমার যা জানার আমি সব জেনে নিতে পারবো। Who the bloody hell do you think you are? কোথায় যাচ্ছেন? Bloody dick! আরে পালিয়ে যাচ্ছেন কোথায়? আরে আমার কথাটা শুনুন, কোথায় গেলেন? এই তো। বাড়িতে ফেলে এসেছি। তেরি তো সালা মজাক কর রহো, ও বিশ সালা পুলিস মে ভেজুঙ্গা। ওরে বাপ, এর এজেন্সি কে কার্ড নিকাল, কার্ড নিকাল। ওই কার্ডটা কিন্তু ছাপাবো ছাপাবো করে ওনা ছাপানো হয়ে ওঠেনি। সালা খাল খিচ কে রাখ দুগা, ব্লাডি সোয়াইন। আমি ঠিক আছে, আমি মানছি আমি হেরে গেছি, আপনি জিতে গেছেন, আপনি জিতে গেছেন। আমার লাগছে আপনি ছেড়ে দিন, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরবো। গেট লস্ট ইউ জোকার। হ্যালো, ইজ দ্যাট মিস্টার মেঘরাজ? নমস্কার, আমার নাম রুদ্র সেন, আমি গোয়েন্দাগিরি করে থাকি। আগে হ্যাঁ, প্রাইভেট ডিটেকটিভ। ও তাই? আমার কিন্তু উল্টো ধারণা, আমার মনে হয় আপনি এই ব্যাপারটা সম্পর্কে সব কিছুই জানেন। আরে কাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না।
গুড মর্নিং যখন তখন নেচে ওঠে মন এক চুমুকেই কেটে যায় সব ক্লান্তি এক নিমেষে ভিড়ে পাই যৌবন হাজার ঝঞ্ঝাটের ফাঁকে আচ্ছা আপনার কি মনে হয় যে দলিলটা চলে গেছে মানে আমার বাবার সবসময় একটু ইয়ে মানে সব ব্যাপারে একটু নাটক পছন্দ করেন ওই গোয়েন্দার গল্প পড়তে পড়তে সব কিছুর মধ্যে একটা রহস্য খুঁজে বার করার চেষ্টা করেন এতে ওনার লাভটা কি মজা ফান আচ্ছা বলুন তো এই বুড়ো বয়সে ধ্যারধারে গোবিন্দপুরে কি করবে আর এই বাড়ি বেঁধে দেওয়ার চেষ্টাটা মানে আপনার ছোট ভাই যা করছেন সেটাও কি গপ্প আপনার কি মনে হয় দলিলটা আমি চুরি করেছি আরে বসুন বসুন রাম খান কি মনে হয় করাটা কি অসম্ভব মোটেই অসম্ভব নয় আরে বাবা রাত্রিরে ঘুমের ওষুধ খেয়ে মশারি টাঙিয়ে ঘুম এনিবডি ক্যান জাস্ট ওয়াক ইন কিন্তু একদম অবাস্তব ওয়াই আচ্ছা দড়িটা চুরি করে আমার কি লাভ বলুন তো এখন ওটা যদি গায়েব হয়ে যায় তাহলে সদল বলে আপনাদের পক্ষে বাড়িটা বেচা সম্ভব আর তাহলে আপনার পকেটেও কিছু আসে দেখুন আমার একটা এজেন্সি আছে নিচের গল্পিনে এসে একবার আমার অ্যাপার্টমেন্টটা দেখে যান আর বাড়ির পেছনে হাত ধুয়ে পড়ে থাকা ছাড়া আমার অন্য অনেক ইন্টারেস্ট আছে দাদা আমি আপনার এজেন্সিতে খোঁজ নিয়ে দেখেছি যে এই কফির ক্যাম্পেইনটা আপনার হড়কে গেলে আপনার এজেন্সিকে হাত তুলে দিতে হবে সুতরাং দলিলটা এখন আমার কাছে আপাতত অনুমান করা ছাড়া আমার তো আর কোনো গতি নেই তাহলে আর কি অনুমান নিয়ে ধরে বসে থাকবো রামটা খান ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে হ্যাঁ যা 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 এখান থেকে শালা বাড়িটাও এরকম হয়েছে ভুতুড়ে বিলে চমকে দিয়েছিল মানে চিয়ার্স এক নিমেষে ভিড়ে পাই যৌবন হাজার ঝঞ্ঝাটের ফাঁকে হাতছানি দিয়ে ডাকে কি ব্যাপার খাবার ঘরে কেন কি সম্ভব তুমি কিছু বলতে চাও সম্ভব তুমি লিখতে পারো যখন তখন গুড মর্নিং যখন তখন নেচে ওঠে কেটে যায় সব ক্লান্তি এক নিমেষে ভিড়ে পাই যৌবন হাজার ঝঞ্ঝাটের ফাঁকে হাতছানি দিয়ে ডাকে হাত বাড়ালে তোমাকে তোমাকে রিচকাপে আপনার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল প্রথমটা আপনার খাবারটা আমি ঘরে দিতে বলছি এক চুমুকেই কেটে যায় সব ক্লান্তি যাতে বাড়ির আর পাঁচজনের মতন আপনার কথাবার্তা আমি না শুনি রাইট আমি বাইরে সমস্ত বাড়িতে ভেতর বাইরে একটা ব্যাপার আছে স্বাভাবিক নয় কি সব বাড়িতেই সম্পত্তি চুরি করার জন্য বাবার ঘর থেকে ছেলে বউরা দলিল চুরি করে কি কথা ঘোরাবেন না ঠিক আছে আপনি আজ সকালে বিকাশের সঙ্গে যেটা করেছেন সেটা বিচ্ছিরি এটা অমার্জনীয় ক্ষমার যোগ্য ও বিকাশ বাবু বুঝি আপনার কাছে গিয়ে কাঁদুনি গিয়েছেন তবে এটা কি উনি বলেছেন যে গালি গালাজ বা গায়ে হাত তোলা সবটাই ওনার দিক থেকে একতরফা শুধু লাঠিটা মারতে বাকি রেখেছিলেন বিকাশ এখন এখানে নেই সুতরাং ওকে সামনে বসে তুমি ক্লিয়ার আপ করতে পারছেন না ব্যাপারটা তার প্রয়োজন নেই
বিকাশ বাবু কোথায়? ফেরার টিকিটের বন্দোবস্ত করতে গেছে। যা ঘটে গেল এরপর ওখানে থাকতে চাইছে না। তাই পুজোর ছুটি, বাড়ির পরিবেশ, সমস্ত কাম পুরোটা ঘেঁটে গেল। সবটাই আমার জন্য। দু বছরে একবার করে আমরা সবাই এখানে এক জায়গায় হই, একটু একটু আনন্দ করবো বলে। বাবার খামখেয়ালি পনার জন্য আর আপনার হুজ্জুতির জন্য সেটা আমি নষ্ট হতে দেবো না। অর্থাৎ আপনি কাল সকালে এখান থেকে চলে যাচ্ছেন, ব্যাস। এই কথা তো আপনি আগেও বলেছেন। যখন তখন নেচে ওঠে মন, এক চুমুকেই কেটে যায় সব ক্লান্তি। একদম লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, প্রচুর দেখেছি, হ্যাঁ, এরকম ফালতু টিকটিকি না প্রচুর দেখেছি। আপনি কটা গোয়েন্দা দেখেছেন আমার জানা নেই, কিন্তু আজ পর্যন্ত আমি আমার মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে তার কোনো কেস অসমাপ্ত রেখে কেটে পড়িনি। হঠাৎ আজ আপনার এই কাঁচা হুমকিগুলো শুনে সেটা কেন করবো আপনি বলতে পারেন? মেন রোজগার হচ্ছে ওই ফ্যাক্টরি গেটে গেটে ওই দারোয়ান সাপ্লাই করা। গান লাইসেন্স আছে না? আচ্ছা তো আর আমিও গত দুদিন ধরে আপনার ভগ্নিপতি বিকাশ বাবুর সঙ্গে ডাঙ্গুলি খেলছিলাম না সঞ্জয় বাবু। আমিও দিল্লিতে আমার কয়েকজন অখ্যাত পুলিশ অফিসার বন্ধুর কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আপনার গুরগাঁওয়ের এসএমসিসি কল সেন্টার চলছে না, দেনার দায় উঠে যেতে বসেছে। আপনার মোহন কিশোর মেঘরাজের সঙ্গে দিল্লিতে একটা বেআইনি চিটফান্ড স্কিমে জড়িয়ে পড়ে আপনার প্রায় হাজতবাস হতে চলেছে। সুতরাং আপনার ফোন পেয়ে হঠাৎ হোম মিনিস্ট্রি বা রাইটার্স থেকে কেউ ঝাঁপিয়ে পড়ে ছুটে এসে সেলাম ঠুকিয়ে আমাকে অ্যারেস্ট করবে এরকম মনে করার কোনো কারণ নেই। আই হ্যাভেন্ট ফিনিশড ইয়েট মিস্টার সঞ্জয় মিত্র। আমি এটাও জানতে পেরেছি যে আপনার ওই মোহন কিশোর মেঘরাজের হাতে আপনার বাড়ির নতুন দলিলটা তুলে দিতে পারলে আপনার ওই ফুটো পকেটে এখন কিছু আমদানি হয়। ভালো করলেন, হ্যাঁ, খুব খারাপ করলেন কিন্তু আপনি। যখন তখন গুড মর্নিং, যখন তখন নেচে ওঠে মন, এক চুমুকেই কেটে যায় সব ক্লান্তি, এক নিমেষেই ফিরে পাই যৌবন, হাজার ঝঞ্ঝাটের ফাঁকে হাতছানি দিয়ে ডাকে, হাত বাড়ালে তোমাকে হুচকা পে। যখন তখন গুড মর্নিং, যখন তখন নেচে ওঠে মন, এক চুমুকেই কেটে যায় সব ক্লান্তি, এক নিমেষে ভিড়ে পাই যৌবন, হাজার ঝঞ্ঝাটের ফাঁকে হাতছানি দিয়ে ডাকে, হাত বাড়ালেই তোমাকে তোমাকে উচকাবে। গতকাল রাতে শঙ্কুকে পেছন থেকে মাথায় বাড়ি মেরে খুন করা হয়। পুলিশ এনকোয়ারিতে জানা যায় খুনের সময়, অর্থাৎ গতকাল রাতে বিকাশ সাহেব বাড়ি ফেরেননি। প্রীতিশ বাবু তার ঘরে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। বড় ছেলে রণজিৎ বাবু নিজের ঘরে তার বিজ্ঞাপনের জিঙ্গল নিয়ে ব্যস্ত ছিলেন। ছোট ছেলে সঞ্জয় বাবু আমার ঘরে আমার সঙ্গে তর্ক করতে ব্যস্ত ছিলেন। বাড়ির বউ ও মেয়ে তারা যে যার নিজেদের ঘরে কাজ নিয়ে ব্যস্ত ছিল। আপনি তো এতদিন এখানে ছিলেন, মানে আপনার কি সত্যি মনে হয়েছে শম্ভু বোবা কালা নাকি? আমার মনে হয় যে হ্যাঁ, বোধহয় সত্যি। এটা অভিনয় করা সম্ভব না, করার কোনো কারণও নেই। মানে শম্ভুর কোনো বধ সঙ্গ টঙ্গ বা নেশা টেশা আপনি কিছু চোখে পড়েনি আপনার? নো, নাথিং অফ দ্যাট সর্ট। 12 বছরও আমার সঙ্গে ছিল, একা হাতে সবকিছু করেছে, আমার দেখাশুনো
সব ওই তো করেছি। পরশু সন্ধেবেলায় অকারণে মশারি টাঙাবার অজুহাতে আমাকে বোধ হয় কিছু বলার চেষ্টা করেছিল। অকারণ কেন? আপনি মশারি টাঙান না? না, আমার দম বন্ধ লাগে। পরশু টাঙিয়ে দিয়ে গিয়েছিল, তাই আর খুলিনি। ও আমার বাড়ির প্রায় ছেলের মতোই হয়ে গিয়েছিল। আচ্ছা, বাড়ির কেউ খুনটা করেছে বলে কি আপনার ধারণা? আপনার কোনো ধারণা তৈরি হচ্ছে না কেন বলুন তো? আপনাকে নিয়োগ করে তো কোনো লাভ হচ্ছে না। দেখুন, আমার আপনার ধারণাটা আমার পক্ষে জানাটা খুব জরুরি এবং সত্যি কথাটা। গোয়েন্দাগিরিটা কার করার কথা? আপনি করলেই তো পারতেন। শুনুন, আমার যদি আপনার মতো বয়স হতো তাহলে আপনাকে ভাড়া করার কোনো প্রশ্ন উঠত না। আমার একটা পদ্ধতি আছে, সেটা আপনার ফেলুদার মতো মাপা আর কেতাবি না হলেও মাঝে মধ্যে ভালোই কাজ দেয়। কিছুই তো করছেন বলে মনে হচ্ছে না। কিসের ভিত্তিতে বিশ্বাস করব? দলিলটা চুরি হয়ে গেল, একটা লোক বেমালুম খুন হয়ে গেল, অথচ আপনার দিক থেকে কোনো রকম প্রচেষ্টাই দেখতে পাচ্ছি না, যা দেখে মনে হবে আপনি কেসটা সলভ করার দিকে এগোচ্ছেন। ওই যে বলেন কোনো রকম পদ্ধতি, কোনো পদ্ধতি তার কোনো রকম লক্ষণই তো দেখতে পাচ্ছি না। কি দেখলে আপনি খুশি হতেন? একটা ছক, একটা মেথড, একটা কিছু অন্তত। দুদিন ধরে একটা কালো চশমা পরে বাড়ি শুদ্ধ লোককে জানিয়ে বেড়াচ্ছেন আপনি গোয়েন্দা ছাড়া আর কিছু হতে পারেন না। আমি ফেলুদার মতন খাতা রাখলে আপনি স্বস্তি পেতেন? অন্তত জানতাম আপনি একটা কিছু করছেন। আমার খাতা রাখার প্রয়োজন হয় না। খাতা না রাখার বাহাদুরিটা কেন? মাথা আছে বলে। মাথা যদি থাকি তাহলে সেই মাথায় কি কি নোটস আছে এটা জানতে পারি কি? বিকাশবাবুর সেলফোনে মেঘরাজের নাম্বার, মশারি, কফি জিঙ্গল, আফ্রিকার রাজা আর শম্ভুর ভাঙা কলম। প্রথম চারটে একেবারে এখতিয়ারের বাইরে, তবে শম্ভুর ভাঙা কলমের ব্যাপারটা আন্দাজ করতে পারি। যথা শম্ভু একটা কিছু দেখেছিল, মুখে বলতে পারেনি বলেই চিঠি লিখে সেটা জানাবার চেষ্টা করেছিল এবং সেই কারণেই তাকে খুন করা হয়। কলমটা ভেঙে যায়। ফেলুদা হলে কি বলতো? ফুল মার্কস। আমি বলছি চালিয়ে যান, আমার টাকাগুলো মনে হয় জলে যাচ্ছে না। নেক্সট স্টেপ। জয় বাবা ফেলুনাথ। আচ্ছা রুদ্রবাবু, আপনার কি মনে হয় হয়তো সে আপনার কথা শুনতে পায়নি বলে রাগ করে, অথবা আমার ধারণাগুলো কি সেটা কি আপনি জানতে এসেছেন? রুদ্রবাবু, আমি যদি বলি যে আপনার ধারণাগুলো আমি কিনতে এসেছি, কত দেবেন? আমার শ্বশুরমশাই আপনাকে কত দিচ্ছে? ও, আপনারা কি সবাই মিলে এক ডায়ালগ রিহার্স করেছেন? জানেন রুদ্রবাবু, আমাদের এই সিনেমা লাইনে না, আমি বহু মানুষকে অনেক কাজ থেকে দেখেছি। কোন জেদি গাধাকে রেসের খোঁয়াড়ে পাঠিয়ে দিতে
আমি কিন্তু খুব বেশি কাটতে হয় না তাই বুঝি রুদ্রবাবু আপনাকে কিন্তু দেখলে মনে হয় না যে আপনার কোনো বান্ধবী টান্ধবী জুটেছে বলে হ্যাঁ আসলে আমাদের কাজের দৌলতে ওই এক হাতটা টান্ধবী জুটেও যায় কিন্তু আসলে আমাদের লাইনে তো ঠিক ওই বান্ধবী খুব একটা নেই তবে আপনি কিন্তু ওই দ্বিতীয় ক্যাটাগরির মানে টান্ধবী কাজ করুন আজ রাত 11টার সময় আপনার ঘরের দরজাটা খোলা রাখবেন তাহলেই বুঝে যাবেন আমি বান্ধবী না টান্ধবী আপনার আপনার সংলাপগুলো আপনার অ্যাক্টিং এর মতোই বাজে চা এতে উল্টো হয়ে গেল আমাকে গাধা থেকে ঘোড়া বানাতে গিয়ে আপনি তো নিজে গুবরে পোকা থেকে গন্ডার হয়ে গেলেন রুদ্রবাবু সোনালী প্রদীপকে আপনি চিনেন না আপনি কিচ্ছু জানেন না বুঝেছেন আমি ভেবেছিলাম আপনি একজন সৎ লোক তাই আপনাকে কতগুলো সত্যি কথা জানাবো হ্যাঁ তাই তালটুকে সোনালী দেবীর নামে নিন্দে করে আপনি জানেন ওর যে সব আমেরিকাতে পড়ানো টড়ানো সব ভাওতা ও ওর বরের হাসপাতালে একটা নার্সের চাকরি করে নার্স আর কিচ্ছু না সব সেফ মিথ্যে কথা এই আপনি বললেন আমি জানলাম আপনি কিচ্ছু জানেন না রুদ্রবাবু ইউ নো নাথিং আমি এইটুকু জানি যে আপনার স্বামীর এজেন্সি খুব একটা ভালো চলছে না এবং আপনারা দুজনে মিলে হ্যাঁ আমরা দুজনে মিলে একটা টিভি সিরিয়ালে ইনভেস্ট করছি আমি জানি আরি পেতে দরজার বাইরে থেকে আপনি সমস্ত কথাগুলো শুনেছিলেন কিন্তু রুদ্রবাবু সেটা এটা প্রমাণ করে না যে আমি শম্ভুকে খুন করেছি হ্যালো হ্যাঁ মেঘরাজি হ্যাঁ বলুন বলুন ইয়েস Oh yes, sure. I'm Bolun Kothai. Rudra Babu, seems like we had to meet. Apna naam ami shunechi. DCDD Lal Bazar, close friend of mine. Apna kotha bolchilen, admire korchilen. Rudra, Bangali to. Age, apni? Plain Meru. That's what you bongs would prefer to call us. Am I right? আপনাকে একটা কথা বলি রুদ্রবাবু আপনারা বাঙালিরা যাই বলুন আর যাই করুন আপনাদের ফিউচার কিন্তু আমাদের হাতে অ্যাবসলিউটলি ইন আওয়ার হ্যান্ডস যেসব বিজনেস সেক্টর আপনাদের বাঁচিয়ে রেখেছে বি ইট রিয়েল এস্টেট এন্টারটেনমেন্ট স্টিল কোল হোয়াট এভার এসব আমাদের হাতে মিনস মানি কামিং অল দ্য ওয়ে ফ্রম রাজস্থান নট পয়সা জেনারেটেড হিয়ার বাঙালি ফর মোর দ্যান 100 ইয়ার্স আপনারা ব্রিটিশদের দাসত্ব করেছেন অ্যান্ড ফর দি নেক্সট 100 ইয়ার্স আপনারা আমাদের মানে এই মেরোদের দাসত্ব করবেন আমি রং আপনি কি এই গপ্পটা করার জন্য আমাকে ডেকে পাঠালেন গল্প তো আপনি শুরু করলেন রুদ্রবাবু ঝুটমুট ওই বুড়োর বাড়িতে ঢুকে টাইম ওয়েস্ট করছেন বেশ আপনি যখন টাইম ওয়েস্ট করতে চাইছেন তখন আর একটু জমিয়েই হোক মানে না মানে আপনি যে গল্পটা শুরু করলেন সেটা আমি আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই সোশ্যালি পলিটিক্যালি এন্ড হিস্টোরিক্যালি এই গল্পটাকে দেখা যাক ফর ইউর ইনফরমেশন 19th সেঞ্চুরি বাঙালিদের মানে স্টার্টিং ফ্রম রাজা নবকৃষ্ণদেব আপ টু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তাদের এত পুঁজি ছিল দ্যাট কুড হ্যাভ পুট মেনি অফ ইয়োর ফোর ফাদার্স টু শেম কিন্তু সেটা নিয়ে তারা কোনোদিন গলাবাজি করেনি বিকজ পুঁজি ওয়াজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দেয়ার লাইফ অ্যান্ড দে হ্যাড মাচ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এই দেশটাকে স্বাধীন করার পেছনে সাম অফ দ্য বিগেস্ট গাইজ ওয়ার আনফর্চুনেটলি এগেন বাঙালি
people who not only fought power but knew how to handle it. শুধুমাত্র কাঁধে ঝোলা নিয়ে টেবিল চাপড়ে রাজনৈতিক বুলিয়া ওড়ানো নয়, ইউরোপ থেকে একটা গোটা আর্মি তৈরি করে ব্রিটিশদের অ্যাটাক করার হিম্মত রেখেছিল একটা লোক, এগেন আ বাঙালি। 19th সেঞ্চুরিতে হোল জেনারেশন অফ ইয়াং বয়েজ তারা এই গোটা সমাজের ভোলটা পাল্টে দিয়েছে। And some of them, if I name them, are like people like Surendranath Banerjee, Radhanath Shikdar, Kaliprasanna Shingo, Michael Madhusudan Dutt. For your information, Mr. Meghraj, they were all very, very rich, stinking rich. কয়েকটা বাঙালি বাবু ধুতি চুনট নাড়িয়ে পায়রা উড়িয়ে বাইজির গান শুনে সাহেবদের তেল মেরেছিল বলে দ্য হিস্ট্রি ডাজ নট চেঞ্জ মেঘরাজ বাবু। আপনি এবং আপনার দাদা ভাইরা সুদূর রাজস্থান থেকে পয়সা নিয়ে এসে এখানে ইনভেস্ট করে ইন্ডাস্ট্রি করে তারপর সেই মুনাফাটা আবার ব্যাক টু রাজস্থান চালান করে দিচ্ছেন এবং ইন্ডাস্ট্রিগুলোকে ব্যাংক্রাপ্ট সিক ডিক্লেয়ার করে দিচ্ছেন বলে আপনারা আমাদের উপর রাজত্ব করছেন, এই গল্পটা বাজারে আর ঠিক খাচ্ছে না। There is a huge IT sector jeta Rajarhat ebong Salt Lake jure toiri hoyeche ebong hoye jacche, which is generating a fantastically huge amount of revenue primarily again by the Bangali. Ha funding ta hoyto asche London by America theke kintu basically from the NRIs and NRIs are again Bangali. Ei bari gulo hoyto apnara toiri korchen. Thamun ejob history kopchanar jonno apnake ami dakini. Ami to bolte chaini Meghraj babu kintu hotat Rajasthan er golpo ta to apnii tullen. Come on, let's come to the point. Oi puro dolil ta amar chai. কোন বুড়ো, বাঙালি না রাজস্থানি? Don't try to act smart. আপনি বুঝছেন না আমি কার কথা বলছি? আপনি কত বড় শার্লক হোমস আমি জানি না রুদ্রবাবু, জানতে চাইও না। বাট ওই দলিল আমি নেব, আর নেবই। আপনি যদি মনে করেন আপনি বাধা দেবেন দেন আই এম সরি, ইউ আর মিস্টেকেন। আমি তো জানতাম যে দলিল আপনার খাতে পৌঁছে গেছে। আরে দ্যাট বিকাশ ইজ বেসিক্যালি অ্যান ইডিয়েট। যেটা এনে দিয়েছে একটা বোগাস কবিতার কাগজ, হার্ডলি আর দলিল। হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিতপটাং, চিতপটাং যখন হবে তখন বুঝবে সকলে। এটা কি? আরে এটাই তো এনে দিয়েছে শালা, দ্যার বিকাশ। আর এটার জন্য আপনি ওকে টাকা দিলেন? কত বড় গান্ডু ভাবেন আপনি আমাকে? আমি মনে করি ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। এক্স্যাক্টলি, আমিও আপনার সম্পর্কে সেরকমই ভাবি। সুতরাং আমাদের তো একটা বন্ধুত্ব পাতানো দরকার। দেয়ার ইউ আর। আমার একটাই প্রশ্ন আছে রুদ্রবাবু। জানি মিস্টার প্রীতিশ মিত্র আমাকে কত দিচ্ছেন এবং প্রয়োজন পড়লে আপনি তার ডাবল বা ট্রিপল করে দেবেন, রাইট? আমরা এত তাড়াতাড়ি পরস্পরকে বুঝে যাবো ভাবতে পারি। তো কত বাড়াতে হবে? কি এই ওরাং ওটাঙ্গের বদলে আসল দলিলটা বুড়োর কাছ থেকে হাতাতে? এক্স্যাক্টলি। বাই দ্য ওয়ে, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক? রাম নিট। জাফর, ওয়ান রাম ওয়ান স্কচ অন দ্য রক্স ফর মি। হ্যাঁ বল। তা ধরুন 35 মিলিয়ন। 35 মিলিয়ন রুপিস? নো, ডলার্স। ঠাট্টা করছেন? না, একদম না। আমি আমার মক্কেলের পয়সা নিয়ে কখনো ফাজলামি করি না। তাই তো করছেন। আপনি তো আমার মক্কেল নন। মিস্টার মিত্র আমাকে একটা অ্যাডভান্স দিয়েছেন, সেটা আপনার বা আপনার রাজস্থানের গোষ্ঠীর কাছে হয়তো খুবই একটা ছোট অঙ্কের, বাট হি উইল রিমেইন মাই ক্লায়েন্ট টিল আই সলভ দিস স্টুপিড কেস। আমার লেজে পা দিলে আমি ছেড়ে দেব না মিস্টার টিকটিকি। ও, তাহলে আপনি অ্যাডমিট করছেন যে আপনার একটা লেজ আছে? ইউ বাস্টার্ড সোয়াইন, দিস ইজ জাস্ট আ ওয়ার্নিং। পরের ব্যাপারে নাক যখন গলিয়েছে।
আপনাকে নিয়ে তো ভাবতে হচ্ছে, চুরি হয়ে গেল, খুন হয়ে গেল, আপনি কিছু না করে নাকটা কেটে ফিরে এলেন। আপনার ফেলুদা হলে কি করত? হয় এর বদলা নিত, না হলে গোয়েন্দাগিরি ছেড়ে দিত। জয়বাবু ফেলুনাথ পড়েছে ওই কাশীর ঘাটের চ্যাপ্টারটা তো? হুম, ফেলুদাটা শুধু পড়িয়ে গেলেন, কাজে আর লাগলো কই। এই কেসটা সলভ করতে ফেলুদা কত মাস নিত? মাস না, আই মিন বড় জোর আর একটি দিন। ওকে ডাকুন। কাকি? সবাইকে, আপনাদের বড় বসার ঘরটা ওইখানে লাস্ট চ্যাপ্টারটা হয়ে যাক, সবাইকেই থাকতে হবে, এক্সেপ্ট অফকোর্স ক্যাপ্টেন স্পার্ক, কারণ যা ঘটতে চলেছে সেটাও না দেখাই ভালো, কিন্তু বাকি সকলকে চাই। আপনি থানায় ফোন করে ইন্সপেক্টর সরকারকেও আসতে বলে দিতে পারেন, সে দু তিন ঘন্টার মধ্যে। আপনি রহস্য উদ্ঘাটন করে ফেলেছেন। দেখা যাক, কিছু উদ্ঘাটন হবে এবং মনে হয় আপনার পয়সাটা বোধহয় জলে যাবে না। ততক্ষণ আমি এই জয়বাবা ফেলুনাথের লাস্ট চ্যাপ্টারটা পড়ে ফেলি। বিজয়া দশমী রাত 9:45। এই খোলাখুলিটা করে ফেলবি, সেগুলো নিয়ে না। চুপ কর তো, বোকা বোকা কথা, এক ঘন্টা বসে আছি। সরি, আমার একটু দেরি হয়ে গেল। একটু মানে? না আসলে আমি একটু রাহুলের ঘরে, ওই চিলেকোঠায় রাহুলের ঘরে গিয়েছিলাম, ওর সঙ্গে আমার একটু দরকার ছিল। আসলে আমি একজনের খোঁজে গিয়েছিলাম আর কি। না আমি ঠিক বুঝতে পারছি না, কেন গিয়েছিলেন না আমাকে তো জানতে হবে, কার খোঁজে গিয়েছিলেন? আফ্রিকার রাজা। ইম্পসিবল হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আপনি যদি ভাবেন যে এই বোকা বোকা খেলাটা আমি বরদাস্ত করবো, আপনি কিন্তু খুব ভুল করছেন। আমাদের আজকেই চলে যাওয়ার কথা ছিল, সিন্স উই আর সাপোজড টু ক্যাচ রিটার্ন ফ্লাইট, খালি বাবা বললেন তাই উই স্টেড ব্যাক। আপনার ফ্লাইটের টিকিটটা বোধহয় ক্যান্সেল করতে হবে বিকাশ বাবু, কারণ আফটার দিস মিটিং ইউ মাইট বি রিকোয়ার্ড টু স্টে ব্যাক, এবং সোনালী দেবী তো বটেই। আপনার কি ধারণা? আমি আমার কি ধারণা সেটা না হয় আমাকেই বলতে দিন না সোনালী দেবী, সেই জন্যই তো আমরা একত্রিত হয়েছি। আমার মনে হয় বাজে তর্ক না করে শুরু করা উচিত। ওকে, মিস্টার সরকার এসে পড়লে হয়তো ভালোই হতো, কিন্তু যাই হোক, তবে কথাটা শুরু করার আগে আমি একটা ব্যাপার একদম ক্লিন করে নিতে চাই, আর সেটা হচ্ছে যে এই মামলার গোড়াপত্তনের দিকটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াবো না। গোড়াপত্তন মানে? মানে আমি বলতে চাইছি আমি কেন এখানে এসে পড়লাম। আপনারা সকলেই জানেন যে প্রীতিশবাবুর এই গল্প লেখার ব্যাপারটা পুরোপুরি বানানো, ওনার ওই অজুহাতে আমাকে এখানে ডেকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে উনি সন্দেহ করেছিলেন যে ওনার বাড়ির এই উইলটা চুরি হয়ে যেতে পারে। বাবা একটা নিচ্ছ, গো অ্যাহেড। উনি অনুমান করেছিলেন যে আপনারা হয় সম্মিলিতভাবে বা আলাদা আলাদাভাবে ওনার ওই দলিলটা সরিয়ে ফেলতে চান, যাতে ওনার যদি পরে যদি আকস্মিক মৃত্যু ঘটে বা উনি যদি মারা যান অর্থাৎ খুন হন, তাহলে আপনারা পুরনো দলিল অনুযায়ী আইনত এই বাড়িটা বেচে দিতে পারেন। আরে দূর দাদা, আমি আমার বাবাকে খুন করব? এটা তুমি ভাবলে কি করে বলো তো বাবা? যারা বাবার ঘর থেকে দলিল চুরি করতে পারে তারা যে খুনও করতে পারে এটা ভাবা কি খুব অযৌক্তিক? এটা যুক্তির কথা হচ্ছে না বাবা, এটা চুরি আর মার্ডারের দুটো এক জিনিস নয়। বেশ, আমি ধরে নিলাম এক নয়, কিন্তু চুরি আর খুন দুটোই ঘটেছে। সে লোকটা চাকর, বাবার সঙ্গে তার কি করে তুলনা হচ্ছে বুঝতে পারছি না। সেও একটা মানুষ এবং বাড়ির বহুদিনের এবং তোমাদের বাবার একজন অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ। তোমাদের অবর্তমানে এতদিন সেই আমার সমস্ত দেখাশুনো করে এসেছে, তাকে খুন করা আর আমাকে খুন করা এর মধ্যে তফাৎ কতটুকু? কিন্তু খুনটা আমরা মানে আমরা করেছি তার কি প্রমাণ? মেঘরাজ ইজ এ ডেঞ্জারাস ম্যান।
প্রথমে এই আমরা শব্দটা বাদ দেওয়া যাক, কারণ আপনার শ্বশুরমশাইয়ের কাছে বা আপনাদের বাবার কাছে আপনারা সকলে এক হলেও এই মামলার ক্ষেত্রে আপনারা কিন্তু এক নন। আপনারা প্রত্যেকেই আলাদা, আপনাদের আলাদা উদ্দেশ্য, আলাদা হিসেব, আলাদা লাভ। একত্র হয়ে আপনারা যদি সকলে কাজ করতেন তাহলে এতগুলো বোকামি কিন্তু করতেন না। এনিওয়ে লেটস গেট ব্যাক এ লিটল। রণজিৎবাবু, আমি খোঁজ নিয়ে দেখেছি যে আপনার ওই কফির জিঙ্গলটার কোনো প্রয়োজন নেই, কারণ ক্লায়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে না। আপনার এজেন্সির অবস্থা খুবই খারাপ, ঢনঢনে, একেবারেই ব্যাংক্রাপ্ট। ইনফ্যাক্ট নো ক্লায়েন্ট, নো বিলিং ফর দ্য লাস্ট ওয়ান ইয়ার। এবং মেঘরাজের কাছে যদি আপনি বাড়ির দলিলটা তুলে দিতে পারেন, দেন ইউ উড হ্যাভ গট এনাফ মানি টু মেক ইউর টিভি সিরিয়াল, যে ব্যবসাটা আপনি করতে পারছেন না বিকজ অফ টাকা। আমি চুরি করেছি, আপনি চেয়েছিলেন এবং চেষ্টাও করেছিলেন, কিন্তু তার আগেই আপনার ভগ্নিপতি সেটা হাফিজ করে দেয়। Am I right, Mr. Vikas Bhagat? আমি দলিল চুরি করিনি। হ্যাঁ বিকাশ বাবু, আপনি যখন সেটা চুরি করেছিলেন তখন আপনি জানতেন ওটা হচ্ছে দলিল, কিন্তু পরে ওটা বেরোয় আপনার শ্বশুর মশায়ের কবিতার বান্ডিল, অর্থাৎ ওরাং ওটা। কি রে মানেটা কি হচ্ছে রে কি? What the hell? Is this a joke or what? Yes, সঞ্জয় বাবু, আপনার বাবার ঘর থেকে যে দলিলটা সেদিন চুরি হয়েছিল সেটা আসল দলিল নয়, at least বিকাশ বাবু যেটা চুরি করেন। এবং আমি খুব ভালো করেই জানি যে আপনার জোগাড় করা খদ্দেরকে ডিঙিয়ে আপনারই বাড়ি বেচার চেষ্টা চলছে বলে আপনি ভীষণই ক্ষিপ্ত, এবং সেই দিন রাত্রি থেকে আজ পর্যন্ত যে রাগটা আপনি দেখিয়ে আসছেন সেটা আসলে আমার উপর রাগ করে নয়, আপনার ভগ্নিপতির উপর রাগ করে। Let me tell you, Meghraj didn't pay me a single pie. Hey Vikas, hey, just shut up. You tried to cheat us all. তুমি ওই লোকটার সঙ্গে আলাদা করে কথা বলেছো কেন? তোমার কোনো রাইট ছিল না। Oh really? তুমি ডিল করলে আমরা সকলে টাকা পেতাম বুঝি? Meghraj himself has told me that he wanted to take it all for yourself. Who is the bloody cheat here? You ধরা পড়ে গেছো, you are the one. Nirmala, you don't know what you're talking about. আমি আসল দলিল চুরি করিনি, আমি একটা পয়সা পাইনি। Yes, আমার টাকার দরকার আছে, খুব দরকার, বাট সেটা আমি আগে আমার ফ্যামিলির কাছে চেয়েছিলাম। You people never answered any of my calls. অনেক ইমেল করেছি, nobody bothered to reply. I was alone in New York trying to make both ends meet. I even tried to commit suicide, damn it. No you didn't, you ruined me. আজ যখন openly সব কথা খোলাখুলি হচ্ছে হোক, বাবা তুমি জানো না আমি আমার চাকরিটা নেই, আমার ইউনিভার্সিটি চাকরিটা চলে গেছে, আমি পড়াই না, I don't teach anymore. আর তার জন্য তো তোমার এই সাথে জামাই যার সঙ্গে তুমি ঘটা করে বিয়ে দিয়েছিলে, he is responsible. হ্যাঁ ও সোনালি, you are crossing your limits. Back off you quack, you have ruined my life, my career, everything, entire life of mine. Why, why did you do that? Why, bloody murderer. হ্যাঁ বাবা তুমি জানো না তোমার ওই জামাই নিউ ইয়র্কে ডাক্তারের ফাঁকে ফাঁকে বেআইনি অবর্শন করতো, আজ খোলাখুলি কথা হচ্ছে, আমি আমি বলবই ওপেনলি সব। সেরকম একটা কেসে একটা মেয়ে মারা যায়, পুলিশ আসে, অ্যারেস্ট করে ওকে, তখন আমাকে জড়ায়, আমাকে আমাকে নিজেকে নিজেকে বাঁচানোর জন্য। আমি কিন্তু তোমাদের কোনো কথা বলিনি, একটাও কথা বলিনি, তোমাদের আদরের জামাই, কাউকে ডিস্টার্ব করিনি, আমি করিনি তো, কিন্তু কেউ জানিস না, তোর কোনো খবর রাখিস নি, শেষ করে দিয়েছে আমার জীবনটা। ডিন জুলিয়েট কাম টু মি, ওয়াজন্ট শি ইওর ব্লাডি স্টুডেন্ট? জুলিয়েট জুলিয়েট স্বেচ্ছায় তোমার কাছে গেছিল, এন্ড ইউ কিলড হার, ইউ। আমি খুন করিনি, আপনারা বিশ্বাস করুন, শি জাস্ট কুডন্ট টেক দ্য ব্লাডি অ্যানেস্থেশিয়া, দ্য মেশিন ফেলড, এভরিথিং ওয়েন্ট রং, এন্ড শি জাস্ট গড, শি জাস্ট। তুমি চালিয়ে যাও, যেটা ঘটে গেছে সেটা তদন্ত করবে হয়তো NYPD বা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সেটা আমার এখতিয়ারে নয়। আমি ফিরে আসি আমাদের কেসটায়। সেদিন রাতে যেদিন প্রীতিশবাবুর ঘর থেকে দলিলটা চুরি যায়, সেই দিন রাতে আরেকজন ওনার ঘরে ঢুকেছিল, কিন্তু সে কিছু না পেয়ে তাকে খালি হাতে বেরিয়ে আসতে হয়। কে সে? আপনি রণজিৎবাবু। সেদিন আপনার মনে আছে আপনার ঘরে যখন আমি এসেছিলাম, আপনি আমাকে গায়ে পড়ে হঠাৎ জানতে চেয়েছিলেন যে আমার তদন্তটা কত দূর এগোচ্ছে, সেই জন্য আমাকে বলে ফেলেছিলেন। আরে বাবা, রাত্রিরে ঘুমের ওষুধ খেয়ে মশারি টাঙিয়ে ঘুম, এনিবডি ক্যান জাস্ট ওয়াক ইন। কি দরকার ছিল অকারণে এই কথাগুলো বলার? এইসব বলে তো আপনি নিজেই নিজেকে ডোবালেন।
আপনার বাবা মশারির তলায় শুধু সেই রাত্রে ঘুমিয়েছিলেন কারণ গায়ে পড়ে শম্ভু মশারিটা টাঙিয়ে দিয়েছিল বলে। সাধারণত আপনার বাবা মশারির তলায় ঘুমন না, সেটা প্রীতিশবাবু আমায় নিজেই বলেছেন। পরশু সন্ধেবেলায় অকারণে মশারি টাঙাবার অজুহাতে আমাকে বোধহয় কিছু বলার চেষ্টা করেছিল। অকারণ কেন, আপনি মশারি টাঙান না? না, আমার দম বন্ধ লাগে। পরশু টাঙিয়ে দিয়ে গিয়েছিল তাই আর খুলিনি। শুধু সেই রাত্রের জন্যই উনি মশারিটা ব্যবহার করেন আর সেটা তো আপনার জানার কথা নয়, যদি না সেই রাত্রেই আপনি তার ঘরে ঢুকে থাকেন, রাইট? ও বাবা, তাদের তাদের কি প্রমাণিত হয়? এক্স্যাক্টলি, কি ফালতু কথা হচ্ছে মশারি ফশারি নিয়ে, গেট টু দ্য পয়েন্ট। তাহলে আমার পক্ষে বেশিক্ষণ মিটিংয়ে থাকা সম্ভব নয়। সহ্য করতে হবে, দিস হাউস স্টিল হ্যাপেন টু বি মাইন। সেদিন রাতে শম্ভু বিভিন্নভাবে নানানভাবে আমাকে কিছু জানাতে চেয়েছিল। যাই সব ক্লান্তি এক নিমেষে ভিড়ে পাই যৌবন, হাজার ঝঞ্ঝাটের ফাঁকে হাতছানি দিয়ে ডাকে। কি ব্যাপার, খাবার ঘরে কেন? কি শম্ভু, তুমি কিছু বলতে চাও? শম্ভু তুমি লিখতে পারো? আমি শম্ভুকে বলেছিলাম সেটা লিখে জানাতে। সেই রাতে শম্ভু আমার নামে একটা চিঠি লিখছিল এবং খুব সম্ভবত সেই কারণেই সে খুন হয়। এই জাস্ট আমি জাস্ট আমি আই ইউ ইমপ্লাইং দ্যাট আই হ্যাভ নট অ্যাকিউজড ইউ অফ এনিথিং ইয়েট? না শুনুন, শম্ভু যখন খুন হয় তখন কিন্তু আমি আপনার সঙ্গে ছিলাম, এটা মনে আছে তো আপনার? জানি, সেই দিন রাত্রে আপনি আমার ঘরে ছিলেন আর রণজিৎবাবু সেদিন রাত্রে তার কফির গান শুনছিলেন, সেই গান আমরা সবাই শুনতে পেয়েছি। আর বিকাশবাবু ওই দিন রাত্রে মিস্টার মেঘরাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বললেন, মিস্টার মেঘরাজও সেটা পুলিশকে জানিয়েছেন। অতএব এখন বাকি রয়ে যাচ্ছে শুধু মেয়েরা। রুদ্রবাবু, আপনি যদি মনে করেন যে আমি খুন করেছি তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বড় বাজে অ্যাক্টিং করেন অপর্ণা দেবী, এছাড়া আপনার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। স্যাটিসফাইড? আপনি কিছু জানেন না রুদ্রবাবু। আমি জানি, আপনি আপনার স্বামী রণজিৎ বাবু আর সোনালী দেবীর সম্পর্কের কথা বলছেন তো? যেদিন রাতে চুরি হয় সেদিন ওই ছাদের সিঁড়ির তলায় দুজনে দাঁড়িয়ে কথা বলছিলেন, সেটা আমি লক্ষ্য করেছি। আমার ধারণা আপনি বোধহয় সেটার ভুল মানে করে সোনালী দেবীর ওপর হিংসে জ্বলে পুড়ে আপনি সেদিন রাত্রে আমার ঘরে এসে ওনার নামে নিন্দে করে অযথা সময় নষ্ট করলেন। আমার বিশ্বাস যে আপনার বরের সঙ্গে সোনালী দেবীর কোনো গোপন সম্পর্ক নেই। দিনের পর দিন নিউ ইয়র্ক থেকে গুজুর গুজুর ফুসুর ফুসুর, আমি যখনই কিছু জিজ্ঞাসা করতে যাই আমাকে মিথ্যে কথা, রুদ্রবাবু আমার সব ভুল সব ভুল। সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস সোনালী দেবী তার দাদার সাহায্য চাইতেন, তার দাদার সাহায্যে যদি তার স্বামীকে তিনি শায়েস্তা করতে পারেন। এখানে এসে বহুদিনকার সেই চাপা ইচ্ছে এবং প্রতিহিংসাটার সুযোগ করে দেন বিকাশবাবু নিজেই, ভুল দলিল চুরি করে। সোনালী দেবী প্রমাণ করতে চান যে তার স্বামী চুরি এবং খুন দুটোই করেছে, তাহলেই তার শান্তি। এবং এই সুযোগের সদ্ব্যবহার করেন রণজিৎবাবু। সরি সোনালী দেবী, একটু আগে আপনাদের এখানে বসিয়ে রেখে আপনাদের ঘরটা সার্চ করে আপনারই ব্যাগ থেকে আমি একটা ন্যাকড়ায় মোড়া লোহার রড এবং শম্ভুর লেখা রক্তাক্ত চিঠিটা পেয়েছি। আমার ধারণা ওই রডটা দিয়ে শম্ভুকে খুন করা হয়, যে রডটা নিয়ে আপনি বাকিটা জীবন বিকাশবাবুকে ব্ল্যাকমেল করে শায়েস্তা করতে চেয়েছিলেন, রাইট? সেটা কোথায়? ওটা আপাতত বারুইপুর থানায় ওসি মিস্টার সরকারের জিম্মায় রয়েছে, আমি ওনাকে দিয়ে এসেছি। আপনি কি মনে করেন আমি আমি জানি আপনি খুন করেননি সোনালী দেবী, ওই রডটা আপনার দাদা আপনাকে দিয়েছে। আরে দূর, খুনের সময় ঘরের মধ্যে বসে রিচ ক্যাফে জিঙ্গল করছিলাম না? হ্যাঁ, আপনার ঘরে সিডি চলছিল রণজিৎ বাবু, কিন্তু আপনার ঘরে সিডি চলছিল তার মানে এই নয় যে আপনিও ঘরে ছিলেন। আমার বিশ্বাস আপনি সিডিটা চালিয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এসে শম্ভুকে খুন করেন। সেই রক্তমাখা চিঠিটা এখন ওসি মিস্টার সরকারের কাছে আছে এবং আমার ধারণা যে ওই রডে আপনার আঙুলের ছাপও পাওয়া যাবে। আসুন সরকার বাবু।
সরি এতক্ষণ আমি আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। আসলে এই বাড়ির পার্সোনাল ইচ্ছাগুলো না শুনলে হয়তো আমার কিছু প্রশ্ন ধোঁয়াটে থেকে যেত, তো আপনি থাকলে হয়তো সেই আলোচনাগুলো খোলাখুলি ভাবে হতো। শম্ভু সেদিন রাত্রে আপনাকে দেখে ফেলেছিল রণজিৎবাবু, আপনাকে দেখে ফেলেছিল আপনার বাবার ঘর থেকে বেরোতে, আর বোধহয় সেটাই সেদিন সে আমাকে বলতে চেয়েছে। একটা বোকা বোকা চুরি ঢাকতে খুন করার কোন দরকার ছিল কি? আপনার এজেন্সির নামে একটা আলাদা চেক লিখে দিলাম। আমার কেস কিন্তু এখনো সলভ হয়নি, গতকাল তো শুধু খুনের ব্যাপারটা চুকলো, দলিলটা কিন্তু এখনো উদ্ধার হয়নি। মানে আসল দলিল নট ওরাংওটাং। যা সব কিছু ঘটে গেল তারপর আর সেই দলিলের দরকার আছে কি? ওইটার জন্যই তো সবকিছু ঘটলো। যা কিছু ঘটলো তা তো এই বাড়ি আর সম্পত্তি নিয়ে। আপনি কি বাড়িটা বেচে দেবেন তাহলে? আমাকে কি এতই মেরুদণ্ডহীন মনে হয়? আমাকে কি আপনার অতই কাঁচা মনে হয়? মানে কোনো কেস সম্পূর্ণ না করে আমি ফিজ নিই না প্রীতিশবাবু, আর এই মামলাটা এখনো শেষ হয়নি। তার মানে আবার সকলকে একত্র করা? না, শুধু দলিল চোর থাকলেই হবে। সে কে? আপনি। হোয়াট? আপনি যদি ভেবে থাকেন যে আপনার নিজের দলিলটা নিজে চুরি করে যেখানে রেখেছিলেন সেটা এখনো যথাস্থানেই আছে, তাহলে কিন্তু আপনি ভুল করবেন, কারণ সেটি এখন আমার কাছে। আপনি ভেবেছিলেন যে দলিলটা না পেয়ে হয়তো আপনার দুই ছেলে, তাদের বউরা বা আপনার মেয়ে জামাই আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারে, তাই আমাকে আমদানি করা, রাইট? জয়বাবা ফেলুনাথ গল্পটা পড়েই আপনার এই দলিলটা লুকিয়ে রাখার আইডিয়াটা মাথায় আসে। গল্পে যেমন ওই গণেশের মূর্তিটা মা দুর্গা সিংহের মুখের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল এবং লুকিয়ে রেখেছিলেন বাড়ির কর্তা স্বয়ং তার নাতির সাহায্য নিয়ে, অর্থাৎ ক্যাপ্টেন স্পার্ক। এই ক্ষেত্রে আপনি আপনার ক্যাপ্টেন স্পার্ক অর্থাৎ রাহুলের সাহায্যে এই বাড়ির দলিলটা লুকিয়ে রেখেছিলেন সিংহের ছবির পেছনে এবং রাহুলকে বলে দিয়েছিলেন যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দেবে দলিলটা আছে আফ্রিকার রাজার কাছে। ওই জয়বাবা ফেলুনাথ গল্পে ফেলুদা এই আফ্রিকার রাজার রহস্যটা ধরে ফেলে, আর এই গল্পে রাহুলের কাছে ছিল এটা একটা মজার খেলা, কারণ সেই ছিল আপনার এই দলিলের পাহারাদার, তাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করতেন। কিন্তু মুশকিলটা কোথায় বাঁধালেন জানেন? আমার ফেলুদার প্রতি উৎসাহটা বাড়িয়ে। আমার এই গল্পটা পড়া ছিল না, কিন্তু আপনার উৎসাহে আমি ওই গল্পটা পড়ে ফেলি। তুমি একা সত্যি সত্যি মাথা খাটিয়ে এসব বার করেছো নাকি রাহুল হেল্প করেছে? না, আমি একা নই, আমি এবং ফেলুদা। এখন আপনি বুঝে নিন কার বুদ্ধি বেশি। ফেলুদা কিন্তু শুধু মাথার ওপর নির্ভর করে না, প্রয়োজন হলে গায়ের জোরের ব্যাপারটাও আছে। তুমি যদি পুরো গোয়েন্দা হয়ে থাকো তাহলে তো গায়ের জোরটা পরখ করে নেওয়ার দরকার আছে। কি লড়বে নাকি পাঞ্জা? আমি কিন্তু এখনো নিয়মিত যোগ ব্যায়াম করে থাকি। ফেলুদা হলে নাকটা কাটা যেত না বলছেন? জিতে রহো বাচ্চি।